আগরতলা খেচুর বাগানস্থিত গোয়ালা বস্তির গোপালক এবং দুধ বিক্রেতাদের সমস্যা সমাধানের চেষ্টা মহকুমা প্রশাসন ও লিগ্যাল সার্ভিস অথরিটির কর্মকর্তাদের। জট কাটার সম্ভাবনা। হাল্লাপল সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের জেরে গোয়ালা বস্তির দুধ বিক্রি এবং গোখাদ্য সমস্যার সমাধানের উদ্যোগ প্রশাসনের লিগ্যাল সার্ভিস অথরিটির প্রতিনিধি ও এসডিএম এর সঙ্গে বৈঠক গোয়ালা বস্তি গোপালক ও দুধ বিক্রেতাদের। বৈঠক প্রসঙ্গে প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, একটা খবর পাই যে এখানে গোয়ালা বস্তিতে কিছু সমস্যা হচ্ছে, গরু গবাদি পশু গরু অনেক বেশি, এখানে দুধ বেশিরভাগ দুধ এখান থেকে সাপ্লাই হয়, তো এদের বিভিন্ন সমস্যা নিয়ে মিডিয়াতে যখন রিপোর্ট হয় সেটা আমাদের নজরে আসে, সেটা আমাদের মহামান্য হাইকোর্টেরও নজরে আসে। তো হাইকোর্টে ইনস্ট্রাকশন আছে আমাদের কাছে এই জিনিসটা দেখার জন্য, তাই ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান হিসাবে সেক্রেটারি আমরা জিনিসটা টেক আপ করি। তো তারপর আমি বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে, যেমন অ্যানিম্যাল হাজবেন্ড্রি, তারপর এসডিএম সদর যেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের সাথে আমরা যোগাযোগ করি, তাদের এবং পুলিশ অথরিটি, মেডিকেল হেলথ, তো করার পর আমরা দেখার জন্য আজকে এখানে আসি। তো আসার পরে তাদের যা আমরা প্রবলেম শুনলাম, বেসিক্যালি তাদের প্রবলেম হলো তাদের গরুর খাবার, ওই যে বাজারে যে ভুসি গুলবাজার বিক্রি হয় সেগুলো তারা নিতে পারছে না, দোকান বন্ধ। তারপর খুয়াই থেকে ওরা ঘাস নিয়ে আসে, যেটা ঘাসও তারা পাচ্ছে না, কোনো গাড়ির পারমিট নেই, বেসিক্যালি প্রবলেম তাদের এগুলো। তো এগুলো আমরা এখানে এসডিএম সদর ছিলেন, তো আলোচনাক্রমে সেটা আমরা মিটিগেট করে দিয়েছি। ওই দোকান নির্দিষ্ট সময়ে খোলা হবে, গাড়িরও পারমিট দিয়ে দেওয়া হবে যাতে খোয়াই থেকে ওরা ঘাস নিয়ে আসতে পারে। তাছাড়া তাদের আরেকটা সমস্যা, ওই বাড়ি বাড়ি এরা দুধ দিতে পারছে না, সেটারও সমস্যার সমাধান করা হয়েছে। আজকে একটা লিস্ট নিয়ে ওরা এসডিএম অফিসে যাবে, যাওয়ার পর ওইখানে পারমিট দিয়ে দেওয়া হবে যাদেরকে বাড়ি বাড়ি যাতে দুধ ওরা পৌঁছে দিতে পারে। এখানে এই যে গোয়ালা বস্তি যারা দুধ বিক্রি করেন ওদের কিছু বেসিক সমস্যা আছে, যেমন ওদের খাবার আনার ব্যাপারটা, ওরা গোলবাজারে কিছু দোকান থেকে খাবার আনে, তো ওই দোকানগুলি খোলা রাখার একটা প্রস্তাব ছিল, আমরা ওই দোকানটা একটা টাইম বাউন্ড করে খোলা রাখার ব্যবস্থা করে দেব। তো ওদের আনার জন্য যে গাড়ির পারমিটের ব্যাপার, ওরা দুই তিনটা গাড়ির নাম্বার দেবে, আমি ওইটা পারমিট করে দেব। পাশাপাশি ওরা খোয়াই থেকেও কিছু খাবার আনে, তো ওর জন্য দুই একটা গাড়ির পারমিট চাই, ওই পারমিটটা আমরা করে দেব। আর বাড়ি বাড়ি গিয়ে ওরা দুধ বিক্রি করে, তো ওই কোন কে কোন পাড়াতে যায় তার জন্য আমি গতদিন থেকে ওনাকে ওনাদের বলেছিলাম যে পারমিট কে কোন জায়গায় যায় লিস্ট দেওয়ার জন্য, তো তারা গতদিন লিস্ট প্রিপেয়ার করতে পারেনি, এখনও আমি লিস্ট চাইছি, প্রিপেয়ার করতে পারেনি, হয়তো বিকালের মধ্যে আমাকে লিস্ট দিলে পরে আমি তুরন্ত তাদের পাস ইস্যু করে দেব, তারা টাইম বেঁধে দেবো, তারা কোন টাইমে যায় তারা বলবে, ওই টাইমে কেউ রামনগর যাবে, কেউ কৃষ্ণনগর যাবে, কেউ ধলেশ্বর যাবে, কারণ কার্ফুর সাথে তো একসাথে সবাই এক জায়গায় গেলে ভিড়ও হবে, তো ওইটা তারা যতটা পাস চাইবে, যারা যারা যেখানে যায় রিয়েল যারা করে তাদেরকে আমরা পাস ইস্যু করে দেবো, তুরন্ত পাস আজকেই করে দেবো, আজকে দিলে আজকে আমি করে দেবো। মোটামুটি তাদের এই তিনটা দাবি ছিল, এই তিনটা দাবি আমরা কমপ্লিট করে দেবো। এটা করলে কি তাদের মানে যে তাদের এক্ষণে যে সমস্যাটা, মূল যে সমস্যাটা হচ্ছে দুধ বিক্রি, তো দুধ বিক্রির জন্য এখন যেহেতু মিষ্টি দোকানগুলির চাহিদা কমে গেছে, মূলত এখানে 8-10টা মিষ্টি দোকান আছে, আপনারা জানেন শেরওয়ালি, দেন চটপটা, ন্যাশনাল সুইটস, গোপাল মিষ্টান্ন ভাণ্ডার, সুখ শান্তি মিষ্টান্ন ভাণ্ডার, যাদব মিষ্টান্ন ভাণ্ডার, শেরওয়ালি, এরকম এই সকল দোকানগুলিতে তাদের প্রচুর পরিমাণে দুধ যেত, এবং ওই দোকানগুলিও এখন সেল বেশি নেই এই লকডাউনের জন্য, দোকান খোলা থাকলেও খরিদ্দার খুব একটা আসছে না। আমি গতদিন ওনাদের সাথে মিটিং করেছিলাম, বললো যে আমাদের আগে যে চাহিদাটা ছিল এখন এই পরিমাণ চাহিদা নেই, এবং মিষ্টি দোকানগুলিতে যে পরিমাণ শ্রমিক ছিল কেউ অনেক শ্রমিক চলে গেছে বাড়িতে, কারণ এই লকডাউনের কারণে ওদেরও এই করোনা ভাইরাসের একটা এতগুলি শ্রমিক একসাথে কাজ করবে তার সংক্রমণের ব্যাপার থাকে, এবং দোকানের যে এখন কাজকর্মের অভাবে তারা অনেকে চলে গেছেন। তা আমি বলছি কিছু কিছু লোককে আবার ডাকার জন্য, কিছু প্রোডাক্ট তৈরি করার জন্য যাতে এই দুধ ব্যবসায়ীগুলি বেঁচে থাকতে পারে। তো ওনাদের সাথে কালকেও মিটিং হয়েছিল, তারা আলোচনা করবে, এবং কালকে কয়েকজনের দুধ নিয়েছে তাদের কাছ থেকে, শেরওয়ালিও নিয়েছে, সুখ শান্তিও নিয়েছে, যাদবও কিছু কিছু নিয়েছে, আমাদের এআইডিডি তারাও চেষ্টা করছেন। তা আশা করি আজকে আমি আবার 5টার সময় তাদের সাথে মিটিংয়ে বসবো, দুধের ব্যবসায়ী যারা আছেন, মিষ্টি দোকান ব্যবসায়ীরা আছেন তারা থাকবেন,
এবং তারাও থাকবেন। আমি লোকাল যে এমএলএ আছেন ওনাকেও আমি অনুরোধ করেছেন, দিলীপ দাস মহাশয়কে, উনিও থাকবেন বলেছিলেন। যদি থাকে আমরা একটা ত্রিপাক্ষিক আলোচনা করে এই যে ক্রাইসিস পিরিয়ডটা তাকে কীভাবে উত্তরণ হয় আমরা সবাই মিলে চেষ্টা করব। আশা করি কোনো একটা সূত্র বেরোবে। ব্যুরো রিপোর্ট, হালাবড়।